Assalamualaikum viewers, welcome to my channel. আমি কাউসারান নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে একেবারে স্বাস্থ্যকর উপায়ে আমরা মুচমুচে যে বেগুনিটা খাবো তার বেসনটা তৈরি করতে হয়। আমরা যদি এই বেসনটা নিজেদের ঘরে সুন্দর করে তৈরি করে নেই তাহলে বাইরের যে অস্বাস্থ্যকর বেসন পাওয়া যায় সেটা থেকে আমরা পরিত্রাণ পাব। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি এই বেসন তৈরি করার। আমরা খুব সহজেই এটা সুন্দর করে ঘরে তৈরি করে রোদে শুকিয়ে এটাকে ঠিক এক বছরের জন্য সংরক্ষণ করতে পারি। আমরা এই যে সামনে রমজান আসছে, এই রমজানে অনেকেই দেখা যায় যে বাজার থেকে বেগুনি কিনে নিয়ে আসি, কারণ অনেক বাচ্চা, বিশেষ করে বেশিরভাগ বাচ্চাই কিন্তু বেগুনিটা খুব পছন্দ করে, বয়স্করা তো করেই। আর এই সেই বেগুনিটা বানানোর জন্য বেসন ছাড়া কিন্তু আমাদের আর কোনো পন্থা নেই। অনেকেই দেখা যায় ময়দা দিয়ে কিংবা অনেক কিছু মিলিয়ে যে বেগুনিটা তৈরি করে সেটা কিন্তু একদম মুচমুচে হয় না, আবার একটু পরেই সেটা দেখা যায় একেবারে নরম হয়ে যায়। কিন্তু বাজারের দেখবেন যে বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে একটা ভাব থেকে যায়। আমরা সেই মচমচে বেগুনি বানাতে হলে খুব সুন্দর একটা বেসন তৈরি করব। এই বেসনটা বানাতে হলে আমাদেরকে প্রথমে এর রেশিওটা জানতে হবে। আমি দেখুন এখানে 2 কাপ পরিমাণ বুটের ডাল রেখেছি এবং 1 কাপ পরিমাণ মসুর ডাল রেখেছি। বেসন তৈরির রেশিও হচ্ছে ঠিক আপনি যতটুকু পরিমাণ বুটের ডাল দেবেন তার অর্ধেক পরিমাণ মসুর ডাল দেবেন। তাহলে দেখবেন যে আপনাদের বেসনের কালারটাও যেমন খুব সুন্দর হবে, এই যে বেগুনিটা এটা দিয়ে বানাবেন সেটা অনেক মচমচে এবং খুবই সুন্দর একটা টেস্ট আপনার মুখে লাগবে। এই রমজানের প্রস্তুতি কিন্তু আমাদেরকে কিছুদিন আগ থেকেই নিতে হবে, কারণ সামনে চৈত্র মাস আসবে, বৈশাখ মাস আসবে, তখন কিন্তু আপনি রোদ পাবেন না। আর এই কারণে এই সময়টায় আপনারা যদি বেসন বানিয়ে রোদে শুকিয়ে রাখেন তাহলে দেখবেন যে আপনাদের কষ্টটা অনেক কমে যাচ্ছে এবং স্বাস্থ্যকর একটা জিনিস আপনারা খেতে পাচ্ছেন ঘরে বানিয়ে। এখন দেখুন এই যে বুটের ডালটা আমরা এভাবে ঢেলে দেব, 2 কাপই আমরা এভাবে সুন্দর করে ঢেলে দেব এবং আমরা এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল ঢেলে দেব। আপনারা এই রেশিওটা সব সময় মনে রাখবেন। আপনারা যদি 1 কেজি বুটের ডাল দেন তাহলে সেখানে 1/2 কেজি পরিমাণ মসুর ডাল দেবেন, আর যদি 2 কেজি বুটের ডাল দেন তাহলে সেখানে 1 কেজি পরিমাণ মসুর ডাল দেবেন। এটা আপনারা 2 দিন সুন্দর করে আগে শুকিয়ে নেবেন, তারপরে যে মেশিনে হলুদ মরিচ ভাঙে সেখানে আপনারা পাঠিয়ে দিয়ে এটা সুন্দর করে ভেঙে নিয়ে আসবেন এবং তারপরে আপনারা সেটা এভাবে প্লেটে করে সুন্দর করে ছাড়াই দিয়ে এটাকে আপনারা ছাদে কিংবা ফ্যানের বাতাসে কিংবা বারান্দায় সুন্দর করে শুকিয়ে নিয়ে এটাকে সুন্দর করে একটা বয়ামে সংরক্ষণ করবেন। এবং এটা দিয়ে আমি আপনাদেরকে বেগুনি বানিয়ে দেখাবো যে কেমন সুন্দর মচমচে একটা বেগুনি হয়। দেখুন কি সুন্দর কালারফুল একেবারে, এটাতে আমি কিন্তু কোনো কেমিক্যাল রং ইউজ করিনি, এটা কিন্তু এমনিতেই এত সুন্দর কালার এসেছে আর এত ফুলকো আর মুচমুচে এই বেগুনিগুলো যে এভাবে করে বেসন ভাঙিয়ে সংরক্ষণ করার পরে সেগুলো দিয়ে যদি আপনারা বেগুনি বানান তাহলে দেখবেন যে এত সুন্দর আপনারা বেগুনি পাচ্ছেন। আর বাজারের দিকে আপনাদেরকে ছুটতে হবে না, অস্বাস্থ্যকর যে বাজারে বেসনগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসে আপনাদেরকে খেতে হবে না। অবশ্যই এই রেসিপিটা দেখে আপনারা বেসন বানাবেন, সংরক্ষণ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি আপনারা পরবর্তীতে আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন।